নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট হলো বুথভিত্তিক ভোট কর্মীর তালিকা নভেম্বরের মধ্যেই তৈরির নির্দেশ। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। তিরিশে নভেম্বরের মধ্যে বুথভিত্তিক ভোট কর্মীদের চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সব জেলার নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়ে একথা জানিয়েছেন। ভোটকর্মী সংক্রান্ত বিভিন্ন বিষয় চূড়ান্ত করার সময়সীমা এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। ভোটকর্মীদের তালিকা তৈরি করে ফেলতে হবে 31 অক্টোবরের মধ্যে। কর্মীদের শ্রেণীবিন্যাসের কাজটি জেলা নির্বাচনী আধিকারিকদের 30 নভেম্বরের মধ্যেই সম্পূর্ণ করতে হবে। ভোটকর্মীরা কী দায়িত্ব পাবেন তা নির্ভর করছে তাদের বেতন কাঠামোর ওপর। বেতন কাঠামো উপরের দিকে হলে তিনি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পান। তুলনামূলক কম হারের বেতন কাঠামোর কর্মীরা পালন করেন পোলিং অফিসারের দায়িত্ব। অর্থাৎ কারা প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন সেটা জেলা নির্বাচনী আধিকারিকদের চূড়ান্ত করে ফেলতে হবে 30 নভেম্বরের মধ্যে। লোকসভা নির্বাচনের নির্ধারিত সময় আগামী এপ্রিল মে। তার এত আগে ভোটকর্মীদের চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে কেন তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। লোকসভা ভোট এগিয়ে আনার কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে। ভোট আগেভাগে ঘোষণা করা হলে যাতে ভোটকর্মী পেতে কোনো অসুবিধা না হয় তার জন্যই কি এই প্রস্তুতি? তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরের এক পদস্থ কর্তা জানিয়েছেন এর সঙ্গে ভোট কবে হবে তার কোনো সম্পর্ক নেই। নিয়ম মতো ভোটকর্মীদের বুথভিত্তিক তথ্য সংগ্রহ করা হচ্ছে, এই তথ্য কমিশনে পাঠাতে হয়। এটা সব রাজ্যেই হয়, আগেরবারও এটা করা হয়েছিল। তবে ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রবীণ কর্মীরা বলছেন প্রতিটি ভোটের আগে ভোটকর্মীদের তালিকা আগাম তৈরি করা হয়, তবে এত আগে তালিকা চূড়ান্ত করে ফেলার ঘটনা সাম্প্রতিককালে হয়নি। ভোটকর্মীদের তথ্য সংগ্রহ করার জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনী আধিকারিকদের দপ্তরে একটি বিশেষ পোর্টাল খোলা হয়েছে। যেসব ভোটকর্মীর তালিকা বিভিন্ন সরকারি অফিসগুলোর কাছে আছে তা ওই পোর্টালে নথিভুক্ত করার জন্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে নির্দিষ্ট প্রফরমায় পাঠানোর জন্য তার আগে নির্দেশ দেওয়া হয়েছিল। মুখ্য নির্বাচনী আধিকারিকের পাঠানোর চিঠিতে বলা হয়েছে এবার পোর্টালে গিয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের ভোটকর্মীদের তথ্য আপডেট করতে হবে। এর জন্য সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ভোটকর্মীদের অফিসগুলির তালিকা তৈরি করে তা পোর্টালে নথিভুক্ত করতে বলা হয়েছে। মহকুমা, ব্লক ও পুরসভাভিত্তিক অফিসের তালিকা তৈরি করতে বলা হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকদের। অফিস নথিভুক্তিকরণ 16 সেপ্টেম্বরের মধ্যে করে ফেলতে হবে। যেহেতু বিপুল সংখ্যক ভোটকর্মীর প্রয়োজন হবে তাই কেন্দ্র এবং রাজ্য সরকারি দপ্তর এবং সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক প্রভৃতিকে তালিকাভুক্ত করতে বলা হয়েছে। তো সুতরাং বোঝা যাচ্ছে যে 2024 সালের লোকসভা ভোটের দামামা কিন্তু বেজে গেল এবং এখন থেকেই কিন্তু ভোটকর্মীদের তথ্য আপডেট করার জন্য কিন্তু চিঠিপত্র ছাড়া শুরু হয়েছে এবং প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের কিন্তু ডেটা আপডেট করতে বলা হয়েছে এবং সেই ডেটা অনুযায়ী কিন্তু তাদের পোলিংয়ের দায়িত্ব পড়বে। অর্থাৎ কে প্রিসাইডিং অফিসার নির্বাচিত হবেন বা কে পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন সেই সমস্ত কিছু কিন্তু এরই মধ্যে ঠিক করে ফেলতে হবে। কেননা 2024 সালের এপ্রিল মে মাসে ভোট হওয়ার কথা রয়েছে এবং সেটা কিন্তু আগিয়েও আসতে পারে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।